আমার ভাইরা, আমরা দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন রফিকুল ইসলাম মাদানী ভাই সহ, আল্লাহ মামুনুল হক সাহেব সহ যত ওলামায়ে কেরাম জেলে আছে আল্লাহ পাক যেন সকলকে খুব দ্রুত মুক্তি দান করেন, আমরা পড়ছি আমিন। সম্মানিত ভাইরা, আমি অনেকদিন পরে আপনাদের মসজিদে এসেছি, বহু আগে প্রায় 3 থেকে 4 মাস আগে আমি এসেছিলাম, তখন রফিকুল ইসলাম মাদানী ভাই আমাকে এখানে পাঠিয়েছিলেন, সময় সুযোগ হয় না, বিভিন্ন ঝামেলায় থাকার কারণে এখানে ওলি ভাই অনেকদিন ধরে ফোন করতেছে আসতে পারতেছি না, তো যাই হোক সেই 3-4 মাস পরে আজ আবার আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে। আমরা যদিও শারীরিকভাবে অনেক ভালো আছি, শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে পারি, কিন্তু বর্তমান যে অবস্থা চলছে এই অবস্থায় কোনো মুসলমান কোনো ঈমানদারের দিল ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? একজন মুমিন, একজন ঈমানদার ব্যক্তি তার অন্তরটা কখন অসুস্থ হয়ে যায়, যখন নাকি আরেকটা ঈমানদারের উপর কোনো আঘাত আসে তখন আরেকটা ঈমানদারের কষ্ট লাগে, ঠিক কিনা? সেটা হোক বাংলাদেশে, সেটা হোক ফিলিস্তিন, সেটা হোক সৌদি আরব, সেটা হোক আফগানিস্তান, সেটা হয় আমেরিকা, যেখানেই হোক না কেন, পৃথিবীর আদমশুমারি অনুযায়ী 200 কোটি মানুষ রয়েছে। এই 200 কোটি মানুষ যারা মুসলমানের সংখ্যা হলো 200 কোটি, একজন মুসলমানের অন্তরে যদি কেউ আঘাত দেয় তাহলে আরেকজনের আরেকজন মুসলমানের কলিজায় লাগবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আর সেই সময়ে শুধু মুসলমান নয়, বর্তমানে আলেমরা যে পরিমাণে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, একজন মুসলমান একজন ঈমানদার হয়ে সেটা কখনো সহ্য করার মতো নয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন রফিকুল ইসলাম মাদানী ভাই সহ, আল্লাহ মামুনুল হক সাহেব সহ যত ওলামায়ে কেরাম জেলে আছে আল্লাহ পাক যেন সকলকে খুব দ্রুত মুক্তি দান করেন, আমরা পড়ছি আমিন।